ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের সিপিএ মার্কেটিং পার্ট ফোর। তো আমরা গত কয়েকটা ক্লাসে ইমেল সাবমিশন নিয়ে বা গিফট কার্ড নিয়ে আমরা কাজ করেছি। তো আজকের ক্লাসে আমরা ভিন্ন আরেকটি সাইট নিয়ে বা ভিন্ন আরেকটি নিশ নিয়ে কাজ করব। তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমরা সিপিএ গ্রুপে চলে আসলাম। তো আসার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের অফার টুলস। এই যে দেখুন অফার টুলস, আমরা সরাসরি আমাদের অফার টুলস এ চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব মাই অফার। তো দেখুন এখান থেকে আমি মাই অফারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা সবাই জানেন এখানে কান্ট্রি আছে, তারপর টাইপ আছে, তারপর ক্যাটাগরি, তারপর শো স্ট্যাটাস। তো এখানে কান্ট্রি, আপনি যে কান্ট্রির জন্য কাজ করবেন ওই কান্ট্রিটা এখানে বেছে নেবেন। তো মনে করুন আমি এখানে যদি ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করি, তো ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করলাম। তারপর এখানে আছে অল টাইপ। তো আপনি এখানে ইউনাইটেড স্টেটে কোন টাইপের জন্য কাজ করবেন, ডেস্কটপের জন্য নাকি মোবাইলের জন্য নাকি অল টাইপ, তো আমি এখানে অল টাইপটা সিলেক্ট করি, ডেস্কটপ এবং মোবাইল দুটোটাই। তারপর এখানে আছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিতে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তো আমরা একটু যদি ডাউনলোডে দেখি, এখানে দেখুন ডাউনলোড যদি আমি ক্লিক করলাম, তো বর্তমানে ডাউনলোডে কোনো সার্ভার এখানে নেই, সিপিএ গ্রুপের মধ্যে ডাউনলোডে কোনো সার্ভার নেই। তারপর এখানে যদি মোবাইল ইনস্টলে যদি ক্লিক করি, তো দেখুন মোবাইল ইনস্টলে কোনো সার্ভার এখানে নেই। তারপর যদি এখানে পিন সাবমিটে যদি ক্লিক করি, তো পিন সাবমিটের কোনো অপশন নেই। ফ্রি সার্ভারে কোনো অফার আমাদের এখানে নেই। তারপর ট্রেইল অফারের কোনো অফার নেই। তারপর ইমেল জিপেরটা আমরা পাবো এখানে। এই যে দেখুন ইমেল জিপেরটা পাবো, বাট আমরা সোশ্যাল অ্যাকশনে দেখি, ইমেল জিপ তো আমরা শিখেছি কীভাবে ইমেলের মাধ্যমে করতে হয়। কস্ট পার ক্লিক এটাও আমাদের এখানে নেই। তারপর ডেটিং সাইট তো এটাও আমাদের এখানে নেই। তারপর ক্রেডিট কার্ড সাবমিট এটাও নেই। তারপর এখানে ক্রেডিট স্কোর এখানে পাচ্ছি না। ওকে, এগুলো নেই। তো আমরা এখানে কি করি, অল কান্ট্রি সিলেক্ট করে দিই, দেখি তো অল কান্ট্রির জন্য এগুলো আছে কিনা। ডেটিং সাইট নেই। কস্ট পার ক্লিক, ওকে। তারপর এখানে সোশ্যাল অ্যাকশন নেই। ফ্রি সার্ভে নেই। মোবাইল ইনস্টল আমরা দুইটা পাচ্ছি, একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কানাডা আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। তো তার মানে এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে একটা সফটওয়্যার, তো এটা কি করতে হবে আমাদের মোবাইলের ভিতরে ইনস্টল করাতে হবে। এই যে সফটওয়্যারটা, মানে এই সফটওয়্যারটা টাস্ক অ্যান্ড কন্ডিশন পূরণ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা যদি আমরা ওপেন করি, তো আমাদের এখানে ওপেন হচ্ছে না। আমরা এখানে আমাদের সবগুলো ডাটা কেটে দিই, আমরা এখানে কি করি কানাডার ভিপিএন কানেক্ট করি। হ্যাঁ, আমরা এখান থেকে কানাডার ভিপিএন কানেক্ট করি এখানে, আর দেখি তো ভিতরে আসলে জিনিসটা কি। কানাডা সিলেক্ট করলাম, তারপর কানেক্ট। ওকে, তো আমরা এখানে রিলোড দেই। আমাদেরটা রিলোডিং হচ্ছে। তো এখানে তারা তাদের কন্ডিশনও বলে দিয়েছে এখানে। আচ্ছা, এখানে তাদের কোনো কন্ডিশন নেই। এখানে বলছে যে ডাউনলোড দ্য বেস্ট অ্যাড ব্লকার নাও, ঠিক আছে। তো এখানে আমাদের এই এই সফটওয়্যারটা যদি আমরা ইনস্টল করাই, সেক্ষেত্রে তারা আমাদেরকে দেবে 55 সেন্ট, ঠিক আছে। এখানে সরাসরি আমাদের এই যে দেখুন এটা নিচ্ছে। তো এটা যদি আমরা মোবাইলে যদি ইনস্টল করাই, ঠিক আছে, মোবাইলের ভিতরে ইনস্টল করাই, তো এটা যদি কেউ যদি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে, মানে এই যে ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো আসে, আপনি একটি ইউটিউবে ভিডিও দেখলেন, ভিডিও দেখার ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে একটা অ্যাড চলে আসলো, ওই অ্যাডটা যেন না আসে, সেজন্য এটা যদি আপনি সিলেক্ট করে দেন, ভিডিওর মধ্যে কোনো অ্যাড আসবে না। এটা আমাদের টাস্ক ফিল আপ করতে হবে। এই যে দেখুন এখানে আছে, এটা আমাদের টাস্ক ফিল আপ করতে হবে। আশা করি এটা যে এখানে রিমুভ অ্যাডস, তো যে কেউ দেখলে কিন্তু এটা টাস্ক ফিল আপ করবে। এই যে দেখুন রিমুভ অ্যাডে চলে গেলো। তারপর এখানে তাদের বিভিন্ন টাস্ক আছে, টাস্কগুলো পূরণ করলেই সে কিন্তু এই সিপিএ গ্রুপের যে অফারটা আছে বা এই যে কানাডিয়ান যে অফারটা আছে, সে টাস্কটা পূরণ করবে। করার ক্ষেত্রে সে এই যে এখানে যে সেন্টটা আছে ডলারে, সেই জিনিসটা পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এই সিপিএ গ্রুপটা আপনাকে কোথায় প্রমোশন করতে হবে, আপনাকে কানাডার মধ্যে প্রমোশন করতে হবে। তো দেখুন এখানে আমরা কি লিখে সার্চ দিয়েছিলাম, ক্যাটাগরি মোবাইল ইনস্টল। তার মানে এখন এটা আমরা কিভাবে প্রমোশন করব বা কিভাবে করব না করব, এটা কিন্তু আমাদেরকে বলে নাই, শুধু বলেছে যে মোবাইলের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, এটাকে সাবমিট করতে হবে। আচ্ছা, আমরা ভিপিএনটা একটু অফ করে দিই। মোবাইলের মধ্যে আমাদের কি কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। আর এটা কিন্তু হচ্ছে মোবাইল ইনস্টল, বাট এখানে কিন্তু টাইপ কিন্তু ডেস্কটপ দেখাচ্ছে, তার মানে ডেস্কটপ থেকেও ইনস্টল করতে পারবে।
ডেস্কটপ থেকে ইনস্টল করলে আমরা টাকা পাবো, ডলার পাবো, আবার মোবাইল থেকে যদি কেউ ইনস্টল করে তাও আমরা ডলার পাবো, ঠিক আছে? তো এটা ক্যাটাগরি হচ্ছে মোবাইলের, বা টাইপ হচ্ছে ডেস্কটপের, ঠিক আছে? তো এটা কিন্তু প্রমোশন করা অনেক সোজা। আপনারা এটা ফেসবুকের মাধ্যমে, ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে করাতে পারবেন, ফেসবুকের যে কোনো সরাসরি লিঙ্কটা প্রমোশন করলে চলবে। এখানে কিন্তু তারা কিন্তু বলেই দেয় নাই যে আমরা কীভাবে কীভাবে মার্কেটিং করবো, সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করে নেই, সেটা কিন্তু এখানে তারা কখনোই উল্লেখ করে নেই। তার মানে আমরা আমাদের ইচ্ছে মতো এটাকে, এই অফারকে মার্কেটিং করতে পারবো। আপনি ইমেলের মাধ্যমে করতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে সরাসরি মেসেজ করতে পারবেন, বা এখন এই লিঙ্কটাকে কীভাবে আপনার মার্কেটিং করবেন আমি জাস্ট দেখাচ্ছি। ততক্ষণ এই হচ্ছে ডাউনলোড দ্য বেস্ট অ্যাড ব্লকার নাও, এটা হচ্ছে আমাদের টাইটেল। তো দেখুন আমি যদি এখান থেকে যদি গুগলটা গুগলে যদি যাই, গুগলের একটা পেজ ওপেন দিই আমি এখান থেকে, এই দেখুন এগুলা অফার প্রমোট করা অনেক সোজা। এই দেখুন আমি এখান থেকে যদি যাই নিউ, নিউ থেকে যদি যাই, এখান থেকে আমরা যদি ওয়ার্ড ফাইলে যাই, আচ্ছা এখানে আমার সিপিএল ইডের কালেক্টের একটা অপশন আছে, এটাতে আমরা দিই। প্রথমে আমি নেই টাইটেলটা, এটা আমি কেটে দিই, প্রথমে আমি নেই টাইটেল, এই হচ্ছে আমার টাইটেল, ঠিক আছে? এ হচ্ছে আমার টাইটেল, আমি একটু নিচে যাই, এখানে আমি পেস্ট করে দিই, এ হচ্ছে আমার টাইটেল। তারপর নিচে আমি লিঙ্কটা নিয়ে আসি, এই হচ্ছে আমাদের লিঙ্ক, তাই না? এই হচ্ছে আমাদের লিঙ্ক, সিপিএ লিঙ্ক। ওকে, আমরা লিঙ্কটা কপি করি, কপি করে এখানে বসাই। তো দেখুন অনেক বড় আকারে একটা লিঙ্ক আমাদের সামনে চলে আসলো। এই লিঙ্কটাকে আমরা শর্ট করে দেবো, এই লিঙ্কটাকে আমরা শর্ট করে দেবো কিসের মাধ্যমে? বিটলির মাধ্যমে। তো আমি যদি এখানে যদি বিটলিতে যাই, বিটলি, আমরা বিটলির মাধ্যমে লিঙ্কটাকে শর্ট করে নেব। ওকে, তো লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে এখানে আমরা পেস্ট করে দেবো, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের লিঙ্কটা চলে আসলো, কপি করলাম, কপি করে জাস্ট এই লিঙ্কটাকে আমরা বাদ দিয়ে এই লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিই, ব্যাস হয়ে গেলো। এখন আপনাকে কী করতে হবে, একটি এফেক্টিভ ডেসক্রিপশন লিখতে হবে, একটি এফেক্টিভ ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, ততক্ষণ এখানে আমি লিখে দিচ্ছি, আমি নিজেই নিজেই এই অ্যাপটি, এই অ্যাপটি ব্যবহার ব্যবহার করেছি করেছি এটি যে কোনো অ্যাডকে যে কোনো অ্যাডকে যে কোনো অ্যাডকে ব্লক করতে ব্লক করতে 100% কার্যকরী দিয়ে দিলাম, ঠিক আছে? আশা করি এটি ব্যবহারে আপনাদের অনেক ভালো লাগবে। এটি শুধু গিফটটা কিসের ছিল? আমাদের ছিল কানাডা। এটি শুধু কানাডিয়ান মানুষ ব্যবহার করতে পারবে, ব্যাস। এই আমরা একটা ডেসক্রিপশন লিখে নিলাম। ততক্ষণ এখানে আমাদের ডেসক্রিপশনটা কি হলো, আই হ্যাভ ইউজ দিস অ্যাপ মাই সেলফ, ইট ইজ 100% এফেক্টিভ অ্যান্ড ব্লকিং অ্যানি অ্যাড, হোপ ইউ এনজয় ইউজিং ইট, ইট ক্যান অনলি বি ইউজড বাই কানাডিয়ান পিপল। ওকে, কপি করলাম, কপি করে জাস্ট আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের লিঙ্ক, আর এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন। ওকে, দেখুন এটাকে আমরা কপি করব, কপি করে আপনি যে কোনো সাইটে গিয়ে এটাকে পেস্ট করতে পারবেন, যে কোনো সাইটে। মনে করুন আপনি আপনি যদি এখানে যদি যান টুইটারে, আপনি যদি টুইটারে যদি যান, টুইটারে যাওয়ার পর এখন আপনি কানাডিয়ান মানুষ কীভাবে খুঁজে পাবেন, এখানে যে কানাডিয়ান মানুষ আপনি কীভাবে খুঁজে বের করবেন? তো আপনি এখানে সার্চ বক্সে লিখেন @ কানাডা, @ কানাডা লিখে সার্চ করেন। এই যে দেখুন কানাডা চলে আসছে।
তো আমরা যদি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখুন এখানে যারাই থাকবে প্রত্যেকেই হবে কানাডিয়ান মানুষ, এখানে যারাই থাকবে প্রত্যেকেই কানাডিয়ান মানুষ, তো আপনি তাদেরকে ফলো করেন, আপনি তাদেরকে ফলো করেন। এই যে দেখুন আমি তাদেরকে ফলো করলাম, ফলো করে তার এডিটা আমি ওপেন দিই, আমি ফলো করে তার এডিটা ওপেন করলাম, ওপেন করে তাকে একটা মেসেজ পাঠিয়ে দেন আপনি কোথায়, এই যে দেখুন থ্রি ডটের অপশন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে মেসেজিং এর অপশন পাবেন, এখানে মেসেজিং এর অপশন ইউটিউব আচ্ছা নেই, সম্ভবত উনি যতক্ষণ পর্যন্ত ফলো ব্যাক না করবে ততক্ষণ তো আপনি মেসেজ সম্ভবত করতে পারবেন না। ওকে, বাট আপনি এখানে এখানে ওনার এখানে রিটুইট করে দেন, এই যে দেখুন রিটুইট, আপনি যদি কমেন্ট বক্সে যান এখানে ওনাকে রিটুইট করে দেন, ব্যাস করে দিলাম অ্যাপ্লাই, এই দেখুন অনায়াসে আপনি রিটুইটটা করে দিলেন। এই দেখুন আমি যদি ডিও ক্লিক করি এখানে অনায়াসে রিটুইটটা দেখতে পেলেন। ওকে, তো আমি আর আরও কয়েকজনকে দেখি, এখান থেকে আমি আরেকজনকে দেখি, এখান থেকে মনে করুন ওনাকে আমি দেখি, ফলো করলাম, ওনার আইডিটা ওপেন করলাম, আইডিটা ওপেন করলাম, এই যে দেখুন ওনার এখানে মেসেজিং অপশন আমরা দেখতে পাচ্ছি, তো মেসেজিং অপশনটি সিলেক্ট করলাম, সিলেক্ট করেই আপনি কী করবেন ওনাকে মেসেজ করে দেন, এই যে দেখুন চ্যাট বক্সে আপনি মেসেজ করে দেন, ব্যাস সে এখন দেখবে, এই সে এখন দেখবে, দেখার পর নিশ্চয়ই এই লিঙ্কে ক্লিক করবে, এই দেখুন সে এখন এখানে এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে সে সাইটে চলে যাবে, সে সাইটে চলে যাবে। এখন আমাদের এই লিঙ্কটা আসলে কাজ করতেছে কিনা আমরা একটু ভিপিএন কানেক্ট দিয়ে দেখি, আমাদের এই যে লিঙ্কটা আসলে কাজ করতেছে কিনা আমরা একটু কানাডিয়ান ভিপিএন অন করে একটু দেখি, কারণ আমরা তো লিঙ্কটাকে শর্ট করেছি, আমরা লিঙ্কে ক্লিক দেই, একটু লোডিং হচ্ছে, বাট আমরা দেখবো আমাদের লিঙ্কে কাজ হচ্ছে কিনা, এটা কি কানাডিয়ান দিয়েছিলাম, হ্যাঁ দেখুন আমাদেরটা চলে আসছে, তার মানে আমাদের লিঙ্কটা কাজ হচ্ছে। ওকে, আমরা আমরা এটাকে স্টপ করে দিই। ওকে, তো এভাবে আপনারা বিভিন্ন কানাডিয়ান মানুষদেরকে ফলো করবেন, সর্বপ্রথম ফলো করবেন, ফলো করে তাদেরকে আপনি কি করবেন মেসেজ করবেন। তো আমি ওনাকে একটা ফলো করে দিই, ওনাকে মেহরান আলী, তারপর এখানে ওনাকে আমি ফলো করে দিই, ওনাকে আমি ফলো করি, ফলো করে ওনাকে একটা মেসেজ করি, এভাবে আপনারা সরাসরি মেসেজ করতে পারবেন। তো এখানে মেসেঞ্জার অপশন আছে কিনা, আচ্ছা কোনো কোনো জায়গায় আপনি মেসেজ অপশন পাবেন, কোনো কোনো জায়গায় পাবেন না, সে যদি আপনাকে ফলো ব্যাক করে তারপরে আপনি মেসেজ করতে পারবেন। তো আমি আরেকটাতে যাই, মানে কোনো ওনারটাতে যাই, ওনারটা ফলো করি, তারপর মেসেজিংয়ে যাই, এখানে আমি মেসেজিংকে ওপেন করতেছি, ওনারটাও মেসেজিং অফ আছে, ঠিক আছে, বাট দেন সে যখন ফলো ব্যাক করবে আপনি করতে পারবেন। তো আমি ওনাকে ফলো দিই, তারপর ওনার আইডিতে যাই, এখানেও মেসেজিং অফ আছে, সমস্যা নেই, আমি আরেকটাতে যাই। তো এরা যখন আপনাকে ফলো ব্যাক করবে তখনই আপনি তাদেরকে মেসেজ করতে পারবেন, আর অনেকগুলোতে আপনি সরাসরি ফলো ব্যাক ছাড়াই আপনি মেসেজ করতে পারবেন। আচ্ছা এগুলোতে মেসেজ অফ আছে, ওকে ওনারটা একটু দেখি আমরা, ওকে এই যে দেখুন মেসেজিং অন আছে, তো এভাবে ওনাকে আমরা করে দিই, এই দেখুন ওনাকে আমরা স্যান করে দিলাম। ওকে ব্যাস, এভাবে আপনারা টুইটারে এভাবে বিভিন্ন কানাডিয়ান মানুষদেরকে এভাবে সরাসরি এই লিঙ্কটাকে সরাসরি প্রমোট করতে পারবেন, এই লিঙ্কটাকে আপনারা সরাসরি ওনাদের এখানে প্রমোট করতে পারবেন। তো এই যে এই লিঙ্কগুলোতে ক্লিক হচ্ছে কিনা, বা আপনি যে লিঙ্কে প্রমোট করলেন এই লিঙ্কে ক্লিক হচ্ছে কিনা সেটি দেখতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার সিপিএ গ্রিপে, যাওয়ার পর আপনার এই যে পেজটা আছে এই পেজটাকে একটু ড্যাশবোর্ডে যান বা স্ট্যাটিক্সে যান, তারপর স্ট্যাট ওভারভিউতে যান, তো আপনি এখানে দেখতে পাবেন, এই দেখুন আপনার এখানে চারটা ক্লিক অলরেডি চলে আসছে, এই দেখুন চারটা ক্লিক টুডে, এই দেখুন চারটা ক্লিক চলে আসছে, তো কিসের মাধ্যমে আসছে আপনি এখানে দেখতে পাবেন, এই যে দেখুন কানাডিয়া থেকে আসছে একটা দুইটা, মানে কানাডিয়া থেকে দুইটা আসছে সেটা আমরা করেছি, কানাডিয়া থেকে আসছে দুইটা সেটা আমরা করেছি, আমরা বিপিএনটি করেছি, ঠিক আছে, বাট এখান থেকে এই দেখুন একটা রাষ্ট্র থেকে আসছে, সেটা কোন রাষ্ট্র আমরা একটু দেখি, সেটা হচ্ছে গিয়ে জার্মানি থেকে একটা আসছে, তারপর ফিনল্যান্ড থেকে একটা আসছে, কিন্তু তারা যদি আমাদের এই ট্যাক্সটা পূরণ করে কিন্তু আমরা $1 পাবো না, তারা যদি আমাদের এই ট্যাক্সটা পূরণ করে আমরা $1 পাবো না, কারণ আমাদের ডলার পেতে হলে কী করতে হবে, কানাডিয়ান মানুষ আমাদের প্রয়োজন লাগবে। তো আমি আপনাদের সকল সামনে দেখিয়ে দিলাম যে কীভাবে তারা আমাদের এখানে ক্লিক করবে, তো আমি যদি রিলোড করি আরও দেখতে পাবো, আমি যদি এখানে রিলোড করি আরও দেখতে পাবো, আচ্ছা যাই হোক এখানে এখনো আসে নাই। ওকে, এভাবে আপনারা কী করবেন, বিভিন্ন মানুষের কাছে গিয়ে এটা প্রমোট করবেন। ওকে, তো আমি আরও কয়েকটা দেখাই,
মনে করুন এখানে আপনি উনাকে ফলো দেন, ফলো দিয়ে উনার আইডিতে চলে যান, উনার আইডিতে চলে যান। যাওয়ার পর এখানে মেসেঞ্জের অপশন নেই, আপনি উনার আইডিতে চলে যান, উনার আইডিতে চলে যান। ওকে এখানে নেই, ওকে। তারপর ওনাকে ফলো করেন, উনার আইডিতে চলে যান। এখানে মেসেঞ্জের অপশন নেই, বাট তারা মেসেজ করবে, তারা যখন ফলো ব্যাক করবে তখন আমরা করতে পারবো, সমস্যা নেই, অনায়াসে করতে পারবো। ওনার এখানে নেই। আচ্ছা যাই হোক, এরপর আপনি কি করবেন, আপনার প্রোফাইলের ভিতরে একটা পোস্ট করে দেবেন, হোয়াটস হ্যাপেনিং, এখানে একটা পোস্ট পোস্ট করে দেন। আর পোস্ট করে দিলাম, এখানে পোস্ট করে দিলাম। এখানে টুইটারে পোস্ট করার ক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই যে ব্যানারটা নিয়ে আসবেন, এই যে আমাদের সিপিএ গ্রুপের যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আপনার নিয়ে আসবেন এখান থেকে। আমি মরিচ টুলসে যাই, এখান থেকে আপনি অফার, তারপর এখান থেকে যাচ্ছি মাই অফার। এখান থেকে আমি দিয়েছিলাম কি দিয়েছিলাম, এখানে অল কান্ট্রি, তারপর এখান থেকে দিয়েছিলাম আমরা অল টাইপ, তারপর এখান থেকে দিয়েছিলাম আমরা কি মোবাইল ইনস্টল। এখানে চলে আসবে আমাদের, আচ্ছা এটা তো আমরা এই ইমেজটা নিয়ে আসবো, এই যে ইমেজটা, ইমেজটা আমরা কপি করব, ওপেন ইমেজ, এই ইমেজটা আমরা সেভ ইমেজ করলাম, কপি করলাম, আমরা ডেস্কটপে সেভ করলাম। তো এখান থেকে আপনি ইমেজে চলে যান, ইমেজে যাওয়ার পর আপনি আপনার ফাইলটা নিয়ে আসেন। এখান থেকে আমরা আমাদের ফাইলটা নিয়ে আসি, এই দেখুন আমাদের ফাইলটা নিয়ে আসলাম, তারপর ওপেন, ধরুন আমাদের ফাইলটা চলে আসলো, আমাদের ডেসক্রিপশন, আমাদের টাইটেল, আমাদের লিঙ্ক, ওকে। তারপর আপনি এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেন, মনে করুন এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করে দেন। তো এখানে সর্বপ্রথম হ্যাশট্যাগ দেন আপনি ডাউনলোড, ডাউনলোড একটা হ্যাশট্যাগ দিয়ে দেন। তারপর এখানে আপনি আর একটা হ্যাশ দিতে পারেন, অ্যাড ব্লক, অ্যাড, আপনি অ্যাড একটা দিতে পারেন, ওকে। তারপর আর একটা দিতে পারেন অ্যাড ব্লক, অ্যাড ব্লক, একটা অ্যাড ব্লকার, অ্যাড ব্লক একটা দিতে পারেন। তারপর এখানে দিতে পারেন বেস্ট, বেস্ট, ওকে, এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিবেন। দিয়ে আপনি জাস্ট এখান থেকে কি করে দেন, পোস্ট করে দেন, এই দেখুন টুইটে ক্লিক করে দেন, তো আপনার আইডির ভিতরে এটা টুইট হয়ে গেলো, এই দেখুন আপনার আইডির ভিতরে এটা টুইট হয়ে গেলো। তো মানুষজন যখন আসবে তখন তারা পড়বে, তখন যদি তারা কানাডিয়ান হন তারা এখানে ক্লিক করবে, আবার অনেক সময় কানাডিয়ান না হলেও কিন্তু তারা এখানে ক্লিক করবে, সমস্যা নেই, কানাডিয়ান যদি নাও হয় তারপরও তারা ক্লিক করবে। তো এভাবে আপনি কি করবেন, কানাডিয়ান যারা পিপুল আছে তাদেরকে আপনি এখানে এখান থেকে ফলো করবেন, এখান থেকে ফলো করবেন, ফলো করে তাদেরকে আপনি কি করবেন, আপনার টাস্কগুলো পূরণ করে দেবেন, ঠিক আছে, এখান থেকে, ওকে। তো এটা হচ্ছে, এটা হচ্ছে একটা নিশ। তো আমি আরেকটা নিশ নিয়ে আপনাদেরকে দেখাই, আমরা যাই স্ট্যাটিক্সে, এখানে স্টেট ওভারভিউ, এই দেখুন পাঁচটা, আরেকটা ক্লিক চলে আসছে, আরেকটা ক্লিক কোথায় থেকে আসছে, এই দেখুন ফ্রান্স থেকে আরেকটা ক্লিক চলে আসছে, ফ্রান্স থেকে আমাদের এখানে আরেকটা ক্লিক চলে আসছে। তো এগুলো যদি ক্লিক আসে আমরা কিন্তু কোনো টাকা, মানে কোনো ডলারই পাবো না। আর এই যে এখানে যে কানাডিয়ান যে ইয়েটা আছে এটা কিন্তু আমরা নিজেই করেছি, দুইবার আপনারা আপনাদের সামনে করেছি দুইবার আমি, ঠিক আছে, ওকে। তো যাই হোক, এখন আমি আরেকটা আরেকটা নিশ নিয়ে আপনাদেরকে দেখাই। তো আমি যাচ্ছি এখান থেকে অফার টুলস, অফার টুলস থেকে মাই অফার, ঠিক আছে, মাই অফার। তো এখান থেকে আমি অল কান্ট্রি সিলেক্ট করে দিই, এখান থেকে অল কান্ট্রি, ওকে। তারপর এখান থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিই, মনে করুন এখান থেকে কস্ট পার ক্লিক কী আছে একটু দেখি, কস্ট পার ক্লিক নেই, সোশ্যাল অ্যাকশন আছে, সোশ্যাল অ্যাকশন নেই। আচ্ছা আমরা একটু অল ক্যাটাগরি ডাউনলোড কী আছে একটু ডাউনলোড দেখি, হ্যাঁ ডাউনলোড আছে, এটা কিসের, ইন্দোনেশিয়া, আচ্ছা দুটোই হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা এখানে অল ক্যাটাগরি সিলেক্ট করি এখান থেকে, তো অল ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখুন প্রত্যেকটা হচ্ছে পিন সাবমিট, এই দেখুন প্রত্যেকটা হচ্ছে পিন সাবমিট। তো আমরা আমরা পিন সাবমিটগুলো দেখি, দাঁড়ান এখান থেকে আমরা কয়েকটা অফার বেছে নেই, ইমেল জিপ সাবমিট, ইমেল জিপ সাবমিট, এখানে এখানে হচ্ছে ইমেল জিপ সাবমিট, আচ্ছা এগুলো হচ্ছে ইমেল জিপ সাবমিট, এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, পিন সাবমিট, ইমেল জিপ সাবমিট, ওকে। তারপর এখানে আছে পিন সাব, ইমেল জিপ সাবমিট, পিন সাবমিট, ওকে। এখানে আছে কি পিন সাবমিট, জি ইমেল জিপ সাবমিট,
ক্যাডেট সাবমিট, এরপরে দেখুন এখানে আছে যেগুলো প্রিন্ট সাবমিট যেগুলো আছে এগুলো আপনারা সরাসরি সরাসরি প্রমোট করতে পারবেন। তো দেখুন এখানে যদি আমি যদি একটা যদি যদি ক্লিক করি, মানে কোন এটা হচ্ছে টিকটকের, দাঁড়ান এখান থেকে আমি একটা প্রিন্ট সাবমিটের একটা অফার নিয়ে দেখাই আপনাদের। এখান থেকে আচ্ছা ইউএস এর কোনো প্রিন্ট সাবমিটের অপশন আছে কিনা আমরা একটু দেখি। ইউএসএ, এখান থেকে ইউএসএ সিলেক্ট করি, ইউনাইটেড স্টেট, এখান থেকে প্রিন্ট সাবমিটটা নেই ইউএসএর। আচ্ছা ইউএস এর তো প্রিন্ট সাবমিট নেই, কোন দেশের আছে আমরা একটু দেখি। প্রিন্ট সাবমিট এটা হচ্ছে কুতার, এটা হচ্ছে সুইজারল্যান্ড, এটা হচ্ছে গিয়ে ল্যাটভিয়া, এটা হচ্ছে আচ্ছা রিপাবলিক, চেক রিপাবলিক, এটা হচ্ছে কাতার, এটা হচ্ছে ফিনল্যান্ড। আচ্ছা মনে করুন আমরা এখানে যে কোনো একটা প্রজেক্টটা নিয়ে পিন সাবমিট আমরা কাজ করি, এখান থেকে আমরা নেই আচ্ছা মনে করুন এটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে এটা নিয়ে আমরা কাজ করি। তো এটা হচ্ছে লাদেন সাই দেন নেনুন ফিফা 21, ঠিক আছে এটা সম্ভবত তাদের ভাষা জার্মানির ভাষা, আমরা এই নিশ নিয়ে কাজ করব, ঠিক আছে। এটা এটা প্রিন্ট সাবমিট যদি কেউ করে নেয়, প্রিন্ট সাবমিট যদি কেউ করে নেয় তাহলে আমরা পাচ্ছি কত ডলার, $10, ঠিক আছে আমরা পাচ্ছি $10। ওকে তো আমরা এটা টাইটেলটা নেই, আমরা এটা টাইটেলটা নেই, এখানে এই হচ্ছে আমাদের টাইটেল, এই হচ্ছে আমাদের প্রোডাক্টের টাইটেল। ওকে আমরা এখানে নিলাম, তো আমরা এখানে এখানে পেস্ট করি, আমরা প্রোডাক্টের টাইটেলটা পেস্ট করলাম। তারপর এখানে আমরা নেব কি লিঙ্ক, আমরা আমাদের লিঙ্ক, তো এই হচ্ছে আমাদের লিঙ্ক, লিঙ্কটা কপি করলাম, কপি করে লিঙ্কটাকে শর্ট করে দেই। দেখুন এখানে বিটলির মাধ্যমে আমরা লিঙ্কটাকে শর্ট করে দেই। ওকে তো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর লিঙ্কটাকে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এই লিঙ্কটাকে এখান থেকে আমরা কপি করে দিই, কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই, করে দিলাম। তারপর এখানে আমরা কি করব, ডেসক্রিপশন দিলে পারবেন না দিলেও পারবেন, এখানে আপনি আমরা লিখ দিতে পারি অনলি ক্লিক ক্লিক, এখানে কোথায় ছিল জার্মানি, অনলি ক্লিক জার্মানি, ক্লিক জার্মানি, ঠিক আছে ওকে অনলি ক্লিক জার্মানি, জাস্ট আমরা এটাকে প্রমোট করে দেব। এই যে এটা নিলাম, নেওয়ার পর আপনি ডেসক্রিপশন লিখলেও পারবেন না লিখলেও পারবেন, ঠিক আছে। এখন দেখেন এটা আমরা নিলাম, তো এখানে হচ্ছে আনলিমিটেড টিম ফিফা 21 আনলিমিটেড টিম, ঠিক আছে ওকে। তো আমরা লিখে নিলাম, নেওয়ার পর এটাকে জাস্ট আপনি কি করবেন, কপি করবেন, এটাকে জাস্ট কপি করবেন, কপি করে আপনি এটাকে সরাসরি প্রমোট করতে পারবেন টুইটারে, টুইটারের ভিতরে সরাসরি আপনি প্রমোট করতে পারবেন। তো তার জন্য আমাদের প্রয়োজন কি, জার্মানির মানুষ প্রয়োজন। তো আমরা এখানে অ্যাট দ্য রেট অফ জার্মানি, অ্যাট দ্য রেট অফ জার্মানি লিখে সার্চ করলাম, তো এখানে জার্মানির অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে জার্মানি ইন দ্য ইউ। আচ্ছা এখান থেকে আমরা জার্মানির জার্মানির এটাতে আমরা যাই, জার্মানি ইন দ্য ইউ এটাতে আমরা যাই। তারপর এখানে সম্ভবত খেলার তাদের কোনো কিছু হবে, আচ্ছা একটু দেখি, আচ্ছা আমরা সরাসরি জার্মানিতেও যাই, সবচেয়ে বেস্ট হবে অ্যাট দ্য রেট অফ জার্মানি, আমরা জার্মানিতে যাই। তো এখানে যারাই থাকবে সবাই কিন্তু জার্মানির লোক থাকবে, এখানে যারাই থাকবে সবাই জার্মানির লোক থাকবে। এখন যারা মানে খেলাকে যারা ভালোবাসে, খেলাধুলা যাকে যারা ভালোবাসে, ফুটবল যারা ভালোবাসে তারাই কিন্তু এখানে থাকবে, যারা ফিফা ভালোবাসে তারাই থাকবে। আর আমাদের নিশ্চয় হচ্ছে কি ফিফা রিলেটেড, ফিফা 21। ওকে তো দেখুন এখানে আমরা তাদেরকে প্রথমে ফলোয়ার্সে ক্লিক করব, ক্লিক করে তাদেরকে আমি ফলো করব, এই দেখুন ফলো, তারপর এই লিঙ্কটাকে আমি ওপেন করি, ওপেন করে মেসেজিং এর অপশন পেলে আমরা এটাকে পোস্ট করতে পারবো, ঠিক আছে নতুবা নতুবা তার যে কোনো একটা জায়গায় আমরা আমরা পোস্ট করে দিতে পারবো। নতুবা আমরা এখানে এই যে জার্মানির যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি করব, রিটুইট করতে পারবো। এই দেখুন সে করেছে কত 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 মিনিট আগে, আচ্ছা 30 জানুয়ারিতে করেছে এটা, তার মানে গতকালকে করেছে তাই না। তো আমরা এখানে রিটুইট করে দিই, কমেন্ট একটা করে দিই, এখানে একটা কমেন্ট করে দিই, ব্যাস একটা কমেন্ট করে দিলাম।
তা আমরা আমরা এদেরকে একটু ফলো করি, ওনাকে আমরা ফলো করি। আচ্ছা ফলো করলাম, সে যখন ফলো ব্যাক করবে আমরা তাকে মেসেজ করতে পারবো। তো আমরা এভাবে কয়েকজনকে করি, এভাবে ওনাকে আমরা দেই, পাঠাই, তারপর ওনার আইডিতে যাই, মেসেজিং এর অপশন পেলেই আমরা মেসেজ করে দেবো। মেসেজিং এর অপশন নেই, তারপর ওনাকে ফলো করি, তারপর দেখি তো মেসেজিং এর অপশন আছে কিনা। ওকে, তো মেসেজিং এর অপশন পেলেই আপনার সরাসরি এখান থেকে মেসেজ করতে পারবেন। আর যাদের মেসেজিং এর অপশন নেই তারা আপনাকে যখন ফলো ব্যাক করবে তখন আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা এখানে দেই, সবগুলাই মেসেজিং অপশন অফ করে রাখছে। ওকে, ওনাকে দেই মেসেজিং এর অপশন অফ, আমরা ওনাকে দিই। তো আপনারা একটু কষ্ট করে খুঁজতে হবে যে কাদের এখানে মেসেজিং এর বক্স গুলি আছে। মেসেজিং এর বক্সটা যদি আপনি মানে ওপেন পান তাহলে সরাসরি এখান থেকে তাদের ফলোয়িং এর অপেক্ষা না করে আপনি সরাসরি মেসেজটা এখানে পোস্ট করতে পারবেন অনায়াসে। আর সেই মেসেজের ভিতরে আপনার লিঙ্কটাকে 100% ক্লিক করবে। এই যে দেখুন ওনার মেসেজ বক্স খোলা আছে, আমরা জাস্ট মেসেজে যাচ্ছি, যার পর জাস্ট ওনাকে সেন্ড করে দিচ্ছি, আমাদের মেসেজটা তাকে সেন্ড করে দিচ্ছি, সেন্ড করে দিলাম। এভাবে আপনি তাদেরকে সেন্ড করবেন। এভাবে এই যেগুলো ইমেল ইমেল রিলেটেড যেগুলো না, যেগুলো ইমেল রিলেটেড যেগুলো না, পিন সাবমিশন, ডাউনলোড সাবমিশন, তারপর হচ্ছে ডেটিং সাবমিশন, এই সবগুলো সাইট আপনি যে কোনো সাইটে যে কোনো কারো বক্সে প্রমোশন করতে পারবেন বা পোস্ট করতে পারবেন। বা যেগুলো আছে পিন রিলেটেড, যেগুলো ইমেল রিলেটেড যেগুলো আছে বা ইমেল সাবমিট যেগুলো আছে, এগুলো আপনাকে ইমেল দিয়ে সাবমিট করতে হবে। ওকে, তো আমরা এটা মার্কেটিং করলাম, তাই আমাদের আইডিতে একটা পোস্ট করে দিই। ওকে, আমাদের আইডিতে একটা পোস্ট করলাম, তারপর এখানে আমি লিখে দিই ফিফা 2021 লিখে দিলাম একটা, তারপর এখানে লিখে দেই এটা আমরা একটা নেই টাইটেল। ওকে, তারপর আরেকটা নেই হ্যাশট্যাগ, এখান থেকে হান্টার, এটা তাদের ভাষা জার্মানি ভাষা, ওকে নিয়ে নিলাম। তারপর আমি আরেকটা নেই, এখান থেকে নেই লাদেন, এটা আমরা নেই। ওকে, তারপর ফিফাটা নেই আমরা, এখান থেকে ফিফা আরেকটা হ্যাশট্যাগ দিই ফিফা, ব্যাস করে নিলাম। ওকে ফিফা, ওকে তারপর এটা টুইট করে দিই। ওকে, তো আমরা যদি আমাদের সিপি গ্রিপে যাই এখানে দেখতে পাবো, আমরা আমরা যদি এখান থেকে যদি যাই আমরা মনিটাইজ টুলস, তারপর সরি স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স থেকে ওভার স্ট্যাটাস ওভার, এই যে দেখুন অল্প সময়ে আমাদের এখানে 11টা ক্লিক চলে আসছে, অল্প সময়ে আমাদের এখানে 11টা ক্লিক চলে আসছে। এই দেখুন জার্মানি থেকে আসছে 3টা, কানাডা থেকে আসছে 2টা, ফিনল্যান্ড থেকে আসছে 2টা, বেলজিয়াম থেকে আসছে 1টা, ফ্রান্স থেকে আসছে 1টা, ক্রোয়েশিয়া থেকে আসছে 1টা, রাশিয়া থেকে আসছে 1টা। তো এবার যদি আপনি সঠিক উপায়ে যদি মার্কেটিং করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো একজন আপনাকে আপনারটা ফিল আপ করবে। তো তারা কিন্তু আমাদের টার্গেটেড না, তারা কিন্তু আমাদের টার্গেটেড না, কিন্তু আমি এখানে এই যে যারা ক্লিক করেছে, যারা আমাদের সাইটে ক্লিক করেছে, তাদের এখানে কিন্তু এই সাইটটা ওপেন হবে না। তারা কিন্তু ঠিকই কিন্তু ক্লিক করেছে, এই দেখুন তারা কিন্তু ক্লিক করেছে, আমরা যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে কিন্তু তারা ক্লিক করেছে। তো ক্লিক করার ক্ষেত্রে তাদের এখানে ব্লক দেখাবে, কেননা যে দেশের আপনার সিপিএ লিড হবে ওই দেশের মানুষ ছাড়া এখানে আর কেউই ক্লিক করতে করলে ব্লক দেখাবে। আর এখানে কানাডা দুইটা দেখতে পাচ্ছেন, এই কানাডা হচ্ছে আমরা যে ভিপিএনটা অন করেছিলাম কানাডা, এই কানাডার এই অপশনটা দেখাচ্ছে। আমরা যদি এই পেজটাকে যদি আবার রিলোড করি আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো আবার যদি আমরা আমরা যদি আমাদের রিয়েতে যাই, তো দেখুন এখানে সবাইকে আপনি কি করবেন, রিয়ে পাঠাবেন, ফলো করবেন, ফলো করে আপনি এখানে তাদেরকে ওপেন করবেন, ঠিক আছে। তো এখানে মেসেজিং এর অপশন পেলেই তাদেরকে মেসেজ করে দেবেন। ওকে, একই কাজ আপনি আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, একই কাজ আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারবেন, দেখাচ্ছি আপনাদের। ওকে, মেসেজ বক্স পেয়েছি, জাস্ট এখান থেকে আপনি কি ক্লিক করে দেন, তাদেরকে মেসেজ করে দেন। আমাদের লিঙ্কটা কোথায়, এই হচ্ছে আমাদের লিঙ্ক, এখানে মেসেজিং করে দেন। ওকে, তো একই কাজটা আপনারা ফেসবুক থেকে করতে পারবেন অনায়াসে, আপনারা ফেসবুক থেকে করতে পারবেন, একই কাজ আপনারা লিঙ্কডিন থেকে করতে পারবেন, একই কাজ আপনারা ইনস্টাগ্রাম থেকে করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে কিভাবে করবেন, আমি যদি এখান থেকে ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রাম, ওকে, তো আমি ইনস্টাগ্রামে চলে আসলাম। আসার পর আপনি এখানে সার্চ করবেন, মনে করুন আমি আমাদের এই প্রোডাক্টটা কি কিসের, এই যে এটা হচ্ছে জার্মানির আর এটা হচ্ছে গিয়ে কানাডার, তাই না, এটা হচ্ছে জার্মানির, এটা হচ্ছে কানাডার। তো
আমরা কানাডা জার্মানিতে একটু সিলেক্ট করি, জার্মানি কপি করলাম। ইনস্টাগ্রামে গিয়ে আপনি এখানে সার্চ করবেন অ্যাট দ্য রেট অফ জার্মানি, অ্যাট দ্য রেট অফ জার্মানি এখানে আপনি সার্চ করবেন। ওকে, তো দেখুন জার্মানি ইন ইউএসএ, জার্মানি এক্সপ্লোর, তো আমরা এটা ওপেন দিই, বা এখান থেকে আপনি জার্মানি, জার্মানি ইউএন সিলেক্ট করতে পারবেন, আবার আপনি এখানে জার্মানি এক্সপ্লোর সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো জার্মানি অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, অনেকগুলো অনেকগুলো অপশন জার্মানির। আমরা যে কোনো একটা ওপেন দিই, এখান থেকে মনে করুন আমি এটা ওপেন দিই, ওপেন দিই, এখানে যারাই থাকবে সবাই হচ্ছে জার্মানির, এখানে যারাই থাকবে, যারাই ফলো থাকবে সবাই হচ্ছে জার্মানির। আমরা এদেরকে একটু এখানে ক্লিক করি, ক্লিক করে এদেরকে আমরা এখানে ফলো করি, এই যে দেখুন ফলো, তারপর তাদের আইডির ভিতরে যাই, আইডির ভিতরে গিয়ে এখান থেকে সরাসরি তাদেরকে মেসেজ করে দেবো। এই দেখুন মেসেজ বক্স, তো মেসেজ বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাদেরকে এখানে আমরা সরাসরি মেসেজ করে দেবো। এই যে দেখুন সরাসরি মেসেজ, ঠিক আছে, সরাসরি মেসেজ করে দিলাম, তারপর সেন্ড সেন্ড করে দিলাম, এই দেখুন লিঙ্কটা চলে আসলো। সে যখন এই লিঙ্কে ক্লিক করবে সরাসরি সে সাইটে চলে যাবে, এই দেখুন সে যখন এই লিঙ্কে ক্লিক করবে সরাসরি সে সাইটে চলে যাবে। ওকে, আমাদের লিঙ্কে প্রবলেম দেখাচ্ছে, কারণ আমাদের এই লিঙ্কটা এই সাইটের জন্য অ্যালাউ না, ঠিক আছে। ওকে, তো আমরা যদি এখানে যদি কানাডা যদি এটা ওপেন করে দিই, লিঙ্কটা যদি ওপেন করি, তারপর এখান থেকে আচ্ছা জার্মানি করেছি, আমরা জার্মানিটা দিই, আমরা জার্মানির বিপিএনটা দিই এখানে, জার্মানি, জার্মানির বিপিএন, এই দেখুন। এখন যদি ক্লিক করি তোমাদের জার্মানিতে, জার্মানির বিপিএন মানে রিডাইরেক্ট হয়ে আমাদের সাইটটা ওপেন হবে, হচ্ছে না, আমাদের সাইটের সমস্যা দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে স্টপ করে দিই, এভাবে আপনি মার্কেটিং করবেন, ঠিক আছে। তো মনে করুন আপনি এটাকে যদি প্রমোশন করান, এই লিঙ্কটাকে, এই লিঙ্কটাকে যদি প্রমোশন করান, এই যে দেখুন আপনার এই লিঙ্কটাকে যদি প্রমোশন করান, এই লিঙ্কটাকে কপি করবেন, এই লিঙ্কটা হচ্ছে কিসের, কানাডিয়ান মানুষের। আমি যদি ইনস্টাগ্রামে যাই, আমি যদি ইনস্টাগ্রামে যদি সার্চ করি অ্যাট দ্য রেট অফ কানাডা, অ্যাট দ্য রেট অফ কানাডা, কানাডা লিখে যদি আমি সার্চ করি, এই যে দেখুন কানাডা চলে আসলে, আমরা কানাডাতে ক্লিক করি, ক্লিক করার পর তাদের সাইডে যাই, যাওয়ার পর এখানে তাদেরকে আমরা কী করবো, ফলো করবো, ফলো করে তাদেরকে ওপেন করবো। এখানে যারাই থাকবে সবাই কানাডিয়ান মানুষ থাকবে, ঠিক আছে। তো তাদের মেসেজে যাই, মেসেজ বক্সে গিয়ে তাদেরকে আমরা এখান থেকে ইনবক্স করে দেবো, এই দেখুন মেসেজ করে দিলাম। তো মেসেজ করার সাথে সাথে এখানে আমাদের লিঙ্ক চলে আসলো, তো আমরা আমাদের লিঙ্কে যখন সে ক্লিক করবে সে চলে যাবে। আচ্ছা একটু কানাডিয়ান বিপিন দেখি তো হয় কি না, কানাডা, ওকে, রিটায়ার্ড এনি, আচ্ছা এখানে এখানে রিটায়ার্ড ভাবে হচ্ছে না, আমরা একটি কপি দিই, সেখান থেকে সম্ভবত কপি কপি করে নিতে হবে, এখান থেকে রিটায়ার্ড ভাবে হচ্ছে না। ওকে, এই দেখুন আমি মেসেজ করার সাথে কিন্তু সে মেসেজ করে দিয়েছে, হ্যালো বিউটিফুল, সে মেসেজ করে দিয়েছে, সে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে চলে যাবে। বাট এই জায়গায় আমাদের কাজ হচ্ছে, বাট ওই জায়গায় কাজ হচ্ছে না, ঠিক আছে। ওকে, সমস্যা নেই, সে এখান থেকে, এখান থেকে লিঙ্কটা নিতে পারবে, এখান থেকে সে কপি করে আমাদের লিঙ্কটা নিতে পারবে, সমস্যা নেই। ওকে, তো এভাবে আপনারা প্রমোশন করবেন। তো আমি আরও কয়েকটা দেখাই, ওকে, তো এটাকে আমরা কপি করি। তো এখন যদি আমরা যদি সিপিএ গ্রুপে যাই, দেখুন এখানে আমরা আরও দেখতে পাবো, এখানে আমাদের ট্রাফিক দেখতে পাবো, এই যে 11 থেকে 12টা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন কানাডা 3টা, তো এটাও কিন্তু আমরা বিপিন দিয়ে ওপেন করেছি, এটাও কিন্তু আমরা বিপিন একটু আগে বিপিন ওপেন করেছিলাম, এটা কিন্তু আমাদের বিপিন থেকে আসছে, ঠিক আছে। ওকে, তো আমরা আরও কয়েকটা দেখাই এখান থেকে, মনে করুন এখানে ক্লিক করলাম, তারপর ওনাকে ফলো করি, ফলো করে ওনাকে মেসেজটা পাঠিয়ে দিই আমরা, ওনার আইডিতে গিয়ে আমরা মেসেজটা সরাসরি এখান থেকে। আচ্ছা দেখুন ওনার এখানে মেসেজ অপশনটা অফ আছে। ওকে, তো আমরা আরেকজনকে ফলো করি, আমরা ওনাকে ফলো করি, ফলো করে ওনার আইডিতে চলে যাই। ওকে, চলে আসলাম, তারপর এখান থেকে মেসেজ, তারপর এখান থেকে আমি কিন্তু আজকে সরাসরি লিড প্রমোশন করে দেখাচ্ছি, সরাসরি সরাসরি আইডিতে লিঙ্ক সহ প্রমোট, সরাসরি কোনো ইমেল সাবমিট না, কোনো কিছু না, যে তারা ইমেল করবে তারপর আমরা আমাদের লিঙ্কটাকে প্রমোশন করতে পারবো, তা নয়, আপনি সরাসরি আপনার লিঙ্কটাকে এখানে প্রমোশন করতেছেন, ঠিক আছে। তো আমি আরেকটা ভালো ধরনের একটা নিশ নিয়ে আসি, যেটা দেখে লোকজন আকৃষ্ট হয়, আমাদের এখানে ক্লিক করবেই করবে,
ওকে দেখুন, মনিটাইজেশন টু অফার টুলস, তারপর এখানে মাই অফার, এখান থেকে সিলেক্ট করে দিই মনে করুন কানাডা। আচ্ছা এখানে আমরা কোথায় আছি, কানাডা, আমরা কানাডাতে যাই, কানাডা, তারপর এখান থেকে আমরা করে দিই মনে করুন, এখান থেকে আমরা করে দিই পিন সাবমিট বা অল ক্যাটাগরি সিলেক্ট করে দিই। ওকে এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, এটা হচ্ছে মোবাইল ইনস্টল, এটা হচ্ছে ইমেল জিপ সাবমিট, ইমেল জিপ সাবমিট, এটা ইমেলের মাধ্যমে জিপ করতে হবে, এটা হচ্ছে ইমেল জিপ সাবমিট, এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট, ঠিক আছে, এটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। ওকে তো এখানে তারা ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে, সাবমিট করলে আপনি এই ডলারগুলো পেয়ে যাবেন, $18 আপনি পেয়ে যাবেন, এখানে তারা ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে, এই দেখুন ক্রেডিট কার্ড সাবমিট করতে হবে। আমরা এই জিনিস নিয়ে কাজ করি, এই জিনিসটা আছে এই জিনিস নিয়ে কাজ করি। ওকে আমরা এই ক্রেডিট কার্ড নিয়ে কাজ করি মানে কোন, এটাতে আমরা ক্লিক করি, এটাতে আমরা ক্লিক করি, ওকে এই লিঙ্কটা আমরা নেই, নেওয়ার পর এখানে এখানে আমরা পেস্ট করি, পেস্ট করার পর নিচে আমরা লিঙ্কটা নিয়ে আসি, এখান থেকে আমাদের এই হচ্ছে আমাদের লিঙ্ক, তো লিঙ্কটিকে আমরা কী করবো শর্ট করে নিয়ে আসবো, বিটির মাধ্যমে আমরা শর্ট করে নিয়ে আসি এই লিঙ্কটাকে। ওকে দেখুন এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট থেকে এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিলাম, তারপর ক্রিয়েট, লিঙ্কটা চলে আসলো, কপি করলাম, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে তো এই লিঙ্কটা আমাদের কোথায় ছিল, কানাডা ছিল, আমরা এখানে লিখে দিই অনলি, অনলি ক্লিক, পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে এটা জার্মানির জন্য, এটা কানাডার জন্য, এটা অস্ট্রেলিয়ার জন্য, ওটা স্পেনের জন্য, আমরা আমাদের বোঝার সাথে অনলি ক্লিক কানাডা, অনলি ক্লিক কানাডা, অনলি ক্লিক কানাডিয়ান। ওকে আমরা কপি করি, কপি করে জাস্ট তাদেরকে আমরা পেস্ট করে দিই, এই দেখুন ওনাকে আমরা করলাম। ওকে তো ওনাকে আমরা ফলো করে দিই, তারপর ওনার আইডিটা ওপেন করি। ওকে মেসেঞ্জিং এর অপশন অফ আছে, সমস্যা নেই আমরা পেয়ে যাব, ওনাকে ফলো করি আবার ওনার আইডিতে যাই, মেসেঞ্জিং এর অপশন অফ আছে বাট আমরা একটু নিচে যাই, ওনাকে ফলো করি ওনার আইডিতে আমরা চলে যাই, মেসেজিং ওয়ান আছে আমরা সিলেক্ট করি, ওপেন করে ওনাকে পাঠিয়ে দিই, ব্যাস, তারপর সেন্ড। ওকে তারপর ওনাকে আমরা ফলো করি, তারপর ওপেন লিঙ্ক নিউ ট্যাব ক্লিক করলাম, মেসেজ বক্সে যাচ্ছি, তারপর ওনাকে আমরা সেন্ড করে দিই। এভাবে আপনারা এই যে লিঙ্কগুলো আছে, এই যে আমি বর্তমানে যে লিঙ্কগুলো দেখালাম, এই লিঙ্কগুলো আপনারা সরাসরি শুধু ইমেইলের যে পিনগুলো আছে, এই যে ইমেলের যেগুলো পিন আছে, এই পিন সাবমিট করে, এই যে শুধু আপনারা এখানে ইমেল জিপ সাবমিটের পরে বাকি সবগুলো আপনারা কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন, বাকি সবগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন, এই রিয়ার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন। তো আমরা যদি এখানে যদি অল প্রোডাক্ট যদি দিই, মানে কোন অল কান্ট্রি যদি দিই, আমরা এখানে আরও পাবো, এই দেখুন এখান থেকে আপনি প্রথমে নিশ বেছে নেবেন যে কোন নিশটা মানুষ বেশি ক্লিক করবে, কোন নিশটাতে মানুষ বেশি ক্লিক করবে ওই নিশটা আপনি এখানে বেছে নেবেন, তারপরে আপনি এখানে সাকসেস হতে পারবেন, ঠিক আছে। মনে করুন এখানে আকর্ষণীয় যে জিনিসগুলো আছে, মনে করুন যে নিশটা মানুষ বেশি ক্লিক করবে, যে নিশটাতে মানুষ বেশি ক্লিক করবে ওই নিশটা নিয়ে আপনি কাজ করবেন, তখন দেখবেন আপনি এখান থেকে সাকসেস হবেন, ঠিক আছে। এখানে হাজার 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 আপনি এখানে গিয়ে পাবেন, হাজার হাজার আপনি অপশন পাবেন। তো আমরা যদি এখানে যদি আবার যদি যাই, আমরা যদি আমাদের স্ট্যাটিক্সে যাই, যা স্টেট ওভার ভিউতে যদি ক্লিক করি, এখানে আমাদের সমস্ত রেজাল্ট, মানে কোন দেশ থেকে কোথা থেকে কে, মানে কোথা থেকে আসছে, সমস্ত রেজাল্ট আমরা এখানে পেয়ে যাব। ওকে আর এখানে আপনার কতটা লিডস আসছে এখানে আপনি দেখতে পাবেন, এখানে আপনার কতটুকু কনভারসেশন হয়েছে এটা দেখতে পাবেন, আর এখানে আপনার কতটা ভিউ আসছে তাও আপনি দেখতে পাবেন, ঠিক আছে। ওকে তো দেখুন এটা হচ্ছে সিপিএ গ্রিপের অপশন, আমরা যদি সিপিএ লিডে যাই, তো আগামীকালকে আগামী ক্লাসে আপনাদের সিপিএ লিড নিয়ে ক্লাস হবে, ঠিক আছে। সিপিএ লিডে যাওয়ার পর আপনারা আরো বড় ধরনের অপশন দেখতে পাবেন, এই সিপিএ গ্রুপ থেকে আরো আকর্ষণীয় আকর্ষণীয় অপশন আপনারা সিপিএ লিডে দেখতে পাবেন, ঠিক আছে। আমি জাস্ট সিপিএ লিডে কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি, সিপিএ লিডে কিছু ধারণা, সরি আমি এখানে অ্যাডভার্টাইজে ক্লিক করে ফেলছি, এটা হবে, দাঁড়ান এটা ক্লোজ করে দেই, আমি একটু বেঁকে যাই, বেঁকে যাই, আমরা সিপিএলিডটা আবার ওপেন দিই, এখান থেকে
সিপি লিড আগামী কালকে থেকে আপনাদের সিপি লিড এর ক্লাস হবে কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে কাজ করবেন সমস্ত কিছু দেখানো হবে ওকে আমরা সিপি লিড এ চলে আসলাম আসার পর জাস্ট আপনি ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর দেখুন এখানে অফার নামে একটা অপশন আছে অফার ঠিক আছে আপনি অফারসে চলে যাবেন এই অফারে অফারে যাওয়ার পর এখানে আপনার সমস্ত অফার চলে আসবে এখানে আপনার সমস্ত অফার চলে আসবে তো এখানে আপনি কি করতে পারবেন আপনার কান্ট্রি বেছে নিতে পারবেন হ্যাঁ আপনার অফার টাইপ বেছে নিতে পারবেন আপনার ডিভাইস বেছে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনার অ্যাডভার্টাইজার বেছে নিতে পারবেন তো এখান থেকে যদি আমরা যদি অফার টাইপ যদি করে দিন মনে করুন এখানে আছে ট্রেইলার পারচেজ ইমেল সাবমিট সার্ভে পিন সাবমিট মোবাইল আমরা এনি টাইপ যদি করে দিই এখানে সমস্তগুলো আপনি এখানে দেখতে পাবেন এই দেখুন নর্থন বিপিএন লকার অনলি এখানে আপনি দেখতে 75% পাচ্ছেন লকার এখানে যদি আমরা যদি ক্লিক করি এগুলা এগুলা লকার আকারে থাকবে ঠিক আছে তো এগুলা লকার আকারে থাকবে তো আপনি আপনার কি করতে হবে তাদের 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 কাছ থেকে পারমিশন নিয়ে আসতে হবে ঠিক আছে তাদের কাছ থেকে পারমিশন আনতে হবে আপনি তাদেরকে মেসেজ করতে হবে মেসেজ করে তারা আপনাকে পারমিশন দেবে কিভাবে মেসেজ করবেন কিভাবে আপনার পারমিশন নেবেন সবগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে এখান থেকে তাদেরকে মেসেজ করে তার পারমিশন নিতে হবে তো এখান থেকে যেগুলো লকার সিস্টেম নেই সেগুলো নেন সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন মনে করুন এখানে লকার সিস্টেম নেই এখানে লকার অনলি এখানে সবগুলো লকার এই দেখুন এখানে কয়েকটাতে লকার নেই ফ্রি ওয়ালমেট সিম্পল হ্যাঁ 58 সেন্ট ঠিক আছে অল ডিভাইস ইউএস শুধু ইউএসের তো এখানে আছে গেট ফ্রি ভিপিএন অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ 58 সেন্ট তারপর এখানে আছে মেড সুইট গার্ল তারপরে এটা হচ্ছে অল ডিভাইস সার্ভে এখানে আপনি পাচ্ছেন 58 সেন্ট ঠিক আছে তো এগুলো আপনি কাজ করবেন মনে করুন এখানে আছে ফ্রি 1000 অ্যামাজন অল ডিভাইস সার্ভে ইউএসএ 58 সেন্ট তো আমরা যদি এটা এটাতে যদি ক্লিক করি ওকে তো দেখুন এখানে স্পেশাল ইন্ট্রোডাকশন বাই অ্যাডভার্টাইজার তো এখানে সে তারা লিখিয়ে দিয়েছে যে টার্গেট 18+ ট্রাফিক নট অ্যালাউড ফ্রড বট এখানে কি কি লাগবে তাদের প্রয়োজনে তারা এখানে বলেই দিয়েছে ঠিক আছে তো দেখুন এখানে তারা কি বলেছে যে অনলি শেয়ার উইথ পিপুল দিস কান্ট্রি ইউনাইটেড স্টেট শুধু আপনি ইউনাইটেড স্টেট মানুষের কাছে প্রচার করতে পারবেন যে কোনো জায়গায় যে যে কোনো ভাবে শেয়ার করে এতে মেসেজে পাঠান ইমেইলে পাঠান আপনি জিমেইলের মাধ্যমে পাঠান যেভাবে পাঠান এরপরে হচ্ছে অনলি টার্গেটেড দিস অল ডিভাইস ঠিক আছে মানে যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন তারপর আছে কনভার্ট কমপ্লিট সার্ভে মানে সার্ভেটা কমপ্লিট করতে হবে তার মানে আমরা এটা নিয়ে কাজ করতে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো তো সিপিএ গ্রুপ থেকে সিপিএ লিডটা কাজ অনেক ভালো অনেক সহজ আর এখানে অ্যাভেলেবল অনেকগুলো কাজ পাওয়া যায় ঠিক আছে এখানে অনেক অ্যাভেলেবল কাজ পাওয়া যায় তো এই জিনিসগুলো নিয়ে আমরা আগামীকালকে ক্লাস করব তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিলাম যে সিপিএ গ্রুপের বিভিন্ন নিশ নিয়ে আপনি কীভাবে শুধু ইমেল মার এই দেখুন দেখুন আমাদের 12-13টা চলে আসছে এভাবে আপনার কন্টিনিউ বাড়তে থাকবে এই দেখুন ইউনাইটেড স্টেট থেকে আমাদের একজন আসছে ঠিক আছে ইউনাইটেড স্টেট থেকে একজন আসছে তো এভাবে আপনার কন্টিনিউ বাড়তে থাকবে এভাবে আপনার কন্টিনিউ এভাবে ক্লিক আপনি যত বেশি মার্কেটিং করবেন তত বেশি ক্লিক বাড়বে যাদের লাগবে তারা যাদের এই আপনি যে সার্ভেগুলো আছে এই সার্ভেগুলো যাদের লাগবে তারাই কিন্তু আপনার এখানে এসে সার্ভেটা ফিল আপ করবে তো আমি দেখালাম যে ইনস্টাগ্রামে দেখালাম টুইটারে দেখালাম যেভাবে আমি ইনস্টাগ্রামে দেখিয়েছি যেভাবে আমি টুইটারে দেখেছি ওইভাবে আপনারা লিড নিয়ে কাজ করবেন ঠিক আছে আর বর্তমানে যেগুলো দেখিয়েছি এগুলো শুধু আপনি মেসেঞ্জারের মাধ্যমে টাস্ক পূরণ করতে পারবেন ইমেলের মাধ্যমে টাস্ক পূরণ করতে পারবেন যে কোনোভাবে এনি উইদাউট এনি মানে পারমিশন ছাড়া আপনি যে কোনো জায়গা থেকে টাস্ক ফিলআপ করে আনতে পারবেন আর ইমেল সার্ভেগুলো যেগুলো আছে ইমেল পিন সাবমিটেড এগুলো শুধু আপনি ইমেল ব্যতীত আপনি পারবেন না আর বাকি সবগুলো অ্যাভেলেবল পারবেন কিন্তু দেখুন এখানে সিপিএ গ্রুপে আমাদের কন্টেন্টগুলো খুবই কম আছে কিন্তু সিপিএ লিডের ভিতরে হাজার হাজার আপনার কন্টেন্ট পাবেন হাজার হাজার কন্টেন্ট পাবেন যেটা বলার বাইরে হাজার শুধু আমি জাস্ট এখানে ইউনাইটেড স্টেট দিয়েছি শুধু ইউনাইটেড স্টেট দিয়েছি বাট এখানে যদি অল কান্ট্রি দিই তাহলে তো বুঝতে পারছেন অবসর আপনি এখানে পাবেন আশা করি বুঝতে পেরেছেন আগামী ক্লাসটা আমরা সিপি লিড থেকে শুরু করব ঠিক আছে তো আপনারা আমি আজকে যে জিনিসটা দেখিয়েছি ওইভাবে আপনারা কাজ করুন ইনশাল্লাহ যদি ইমেল মার্কেটিং করে যদি আপনি সাকসেস হতে না পারেন তো অবশ্যই আজকের যে ক্লাসটা দেখেছি ওই ক্লাসের মাধ্যমে আপনি তো সরাসরি তাদেরকে ইনবক্সের লিঙ্কগুলো দিতে পারতেছেন সরাসরি তাদেরকে কানেকশন করতে পারতেছেন সরাসরি টুইটারে পোস্ট করতে পারতেছেন সরাসরি তাদের টুইটারে মেসেজিং করতে পারতেছেন তার মানে আপনার এখানে অবশ্যই দেখুন আমার অল্প সময়ে যদি আমার 13টা ক্লিক আসতে পারে তো আপনারা যখন কাজ করবেন কাজ করার ক্ষেত্রে তো আপনাদের ক্লিক তো আসবেই আসবে প্লাস আপনাদের কনভার্সেশনও আসবে লিডসও আসবে এবং আপনার টাস্কগুলো পূরণ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন
তো এই হচ্ছে সিপিএ গ্রিপের কাজ। তো প্রথম দিন আমরা শিখলাম যে ইমেল পিন সাবমিশন, আর এখন শিখলাম শুধু ডাইরেক্ট লিঙ্ক প্রমোশন। তো আজকের ক্লাসটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক প্রমোশন, এভাবে আপনারা সরাসরি ডাইরেক্ট লিঙ্কটা প্রমোট করতে পারবেন। আর আজকের ক্লাসটা অনেক সহজ, ঠিক আছে? তো যে কান্ট্রি হবে ওই কান্ট্রির দরেই কিন্তু আপনি কী করতে হবে, ইনস্টাগ্রামে যদি পোস্ট করতে চান ইনস্টাগ্রামে @therateof দিয়ে আপনি ওই দেশটা উল্লেখ করবেন, লিখবেন, লিখলে আসবে, আসলে তাদেরকে ফ্রেন্ড পাঠাতে পারেন, ইনভাইট পাঠাতে পারেন, বা তাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন। আর আমি যেভাবে লিখেছি এখানে, যেভাবে লিখি দিয়ে দেখিয়েছি ওইভাবে আপনারা লিখবেন। যদি জার্মানির হয় তাকে আপনি লিখে দেবেন যে শুধুমাত্র জার্মানিদের জন্য, যদি কানাডান হয় তাকে লিখবেন শুধুমাত্র কানাডিয়ানদের জন্য। তারপরে এভাবে ডেসক্রিপশন লিখবেন সুন্দর করে, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ আসলে এই লোকটা লিখছে সঠিক হতে পারে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এভাবে মার্কেটিং করেন, আজকে ক্লাসটা আপনারা যেভাবে দেখেছি ওইভাবে করেন, ইনশাল্লাহ আপনারা আর্নিং দেখতে পাবেন, সিপিএ মার্কেটিংয়ের আর্নিং দেখতে পাবেন। ওকে, একটু সবাইকে মাইকটা আনমিউট করুন, একটু সবাইকে জিজ্ঞাসা করি, সবাই কি পারবেন? সহজ মনে হচ্ছে না? কতটুকু, 100% নাকি 10%? 99%। 99%। ওকে, তো আমি আপনাদেরকে যখন ক্লাস শুরু করেছিলাম তখন বলেছিলাম যে এক মাস কষ্ট করতে হবে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে সিপিএ মার্কেটিংটা অনেক সহজ, স্যার কি বলছে কষ্ট করা লাগবে। এখন বলেন তো আমার কথাগুলো ফলতেছে কিনা? জি স্যার। আমি যে কথাগুলো বলছিলাম ওই কথাগুলো সঠিক বলেছিলাম নাকি অহো বলেছিলাম? না সত্য স্যার। কোন জিনিসই সহজে পাওয়া যায় না, তার পিছনে কষ্ট করতে হয়। জি স্যার। ওকে, আর সহজে পাওয়া জিনিস স্যার স্থায়িত্ব থাকে না, স্থায়ীভাবে থাকে না, রাইট? সঠিক কথা বলছেন, এভাবে আসে এভাবে চলে যায়। তবে আজকের যে ক্লাসটা দেখিয়েছি আপনাদের নিজের সামনে তো দেখলেন, গত ক্লাসে আমি ইমেল মার্কেটিং করলাম কিন্তু আপনাদের সামনে লিডগুলো দেখাতে পারলাম না, পেরেছিলাম? জি স্যার। জি, কিন্তু আজকের ক্লাসে আমি কি আপনারা 0 থেকে 7 এর লিড দেখতে পাচ্ছেন, তারা ক্লিক দিচ্ছে দেখতে পাচ্ছেন? জি স্যার। তার মানে তারা যেহেতু ক্লিক দিচ্ছে অবশ্যই আপনারা যখন মার্কেটিং আমি দুই একটা করলাম করার ক্ষেত্রে যদি একটু আসতে পারে তা আপনারা যখন করবেন তখন অবশ্যই আপনারা ইনকামও দেখতে পাবেন। জি স্যার, এত শর্ট টাইমের মধ্যে 4টা থেকে 13টা দ্যাটস মিন 9টা ক্লিক চলে আসছে। হ্যাঁ, তো যখন আমরা লং টাইম কাজ করব সেই ক্ষেত্রে আরো অনেক ক্লিক আসবে এবং টাস্ক গুলো পূরণ হবে, সেই ক্ষেত্রে আমাদের বেনিফিটও আসবে স্যার। অবশ্যই অবশ্যই স্যার, সারা দিনে আমরা যদি 500টা করি স্যার, 500টা করলে তো হবে না স্যার? মনে করুন আপনি যদি 100টা যদি করেন, মনে করলাম যে 100টা করার ক্ষেত্রে মনে করলাম আমি 80টা মানুষ ক্লিক করেছে আর 20 জন আপনার অবশ্যই টাস্ক পূরণ করবেই করবে। নাও ঠিক আছে। জি স্যার। ওকে, কারো কি কোনো কোয়েশ্চন আছে আজকে ক্লাস নিয়ে স্যার? রফিকুল ইসলাম, আচ্ছা আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চন আছে? আচ্ছা, সম্ভবত কারো না স্যার। না স্যার। স্যার বলেন, বলছি ভিপিএনটা অন করেই করতে হবে তাই তো? আমি আমি তো কখনোই ভিপিএন অন করে করি না, আমি তো জাস্ট দেখালাম আপনাদের ভিপিএন অন করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি ভিপিএনটা অন করে কানাডা করে ওটাকে অফ করে দিয়েছেন? না না, আমরা তো সেটাই করব। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে তাদের এখানে শো হবে, আপনারা ভিপিএন এ হাত দিবেন না তো? আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, কাজ করা ইনশাআল্লাহ সফল হবে, আমি এটা কট অফ করে দিচ্ছি।